গুড মর্নিং ফ্রেন্ডস, আজ রবিবার, ছুটির দিন। তো আজকে সকালবেলা একটু বাবার সাথে নরেন্দ্রপুর বাজারে যাচ্ছি একটু বাজার করতে, কারণ সোম থেকে শুক্রবার স্কুল থাকে, সেরকম একটা বাজারঘাট করে উঠতে পারি না। তো আজকের ছুটির দিন, আজকের বাজারে যাচ্ছি বাবার সাথে অনেক দিন পর। তো এখন বাজে 8টা, দেখা যাক। আর যারা ভিডিওটা দেখছো, প্লিজ স্কিপ না করে ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো। সো বন্ধুরা, দেখো আমি উঠে পড়লাম বাবার বাইকে। তো বাবার স্কুটারে পিছনে বসলাম, বসে রাস্তা দিয়ে যাচ্ছি, বাজারে ঢুকবো, মানে বাজারে যাচ্ছি নরেন্দ্রপুর বাজারে। বাবার পিছনে বসে আছি, দেখতেই পাচ্ছি তোমরা, আর অত সকালবেলা রাস্তাঘাটে লোকজনও কম। তো বাজারের ভিতরে ঢুকে পড়লাম আমরা, দেখো নরেন্দ্রপুর বাজারে। তো অত সকালবেলা গেছি, দেখো কত ভিড় সকালবেলাটা, দেখতেই পাচ্ছ তোমরা, সকালবেলা প্রচণ্ড ভিড় ছিল। কত সবজি বাজার, সবজি বাজার, মাছ বাজার রেখেছিল। তো আর অত সকালবেলা মাছ বাজারেও মাছের কিছু প্রচণ্ড ভিড় ছিল, কারণ দেখাচ্ছি চলো, ওখানে চিংড়ি মাছটা এমনই বসেছিল, টাটকা টাটকা চিংড়ি মাছ বসেছিল। চিংড়ি মাছের দিকে প্রচণ্ড ভিড়, চিংড়ি মাছ দেখো সবারই একটা লোভনীয় জিনিস, সবারই আকর্ষণ করে। আর উনি একরকমের চিংড়ি মাছ দিয়ে বসেনি, তিন চার রকমের চিংড়ি মাছ দিয়ে বসেছিল। দেখো দেখাচ্ছি পাচ্ছ, মানে তিন চার রকমের চিংড়ি মাছ, তিন চার রকমের সাইজের চিংড়ি মাছ ছিল। তো বাবা ঘুরে আর এক জায়গায় দেখতে গেল, আরও অনেক জায়গায় বসেছিল, আর এক জায়গায় দেখতে গেল। তো এখানেও তিন চার রকমের মাছ বসেছে, তো এখানে পুকুরে চিংড়ি বসেছিল, বর্গা চিংড়ি বসেছিল। তো পরে আমরা পুকুরে চিংড়ি নেবো। তো বাবা আরও অন্য জায়গাটা দেখতে গেল, অন্য সাইডে, মানে ওখানে দাম জিজ্ঞাসা করলো, অন্য সাইডে দেখতে গেলো যার কি কী মাছ আছে না আছে। আর যেহেতু নরেন্দ্রপুর স্টেশন বাজার করেছি, দেখতেই পাচ্ছি তোমরা। আর এদিকে চলে এসেছি ইলিশের দিকে। তো ইলিশটাও আমরা পরবর্তীকালে নিয়েছি, তো ইলিশটাও প্রচণ্ড টাটকা ছিল। তো সমস্ত রকম বাজারঘাট করার পর দেখাতে পারলাম না একটু কি বাজার করেছি, তো বাড়িতে এসে দেখাবো সেইগুলো। ওই দেখ, আমরা বাজার, আমার মেয়ে বাজার করে চলে এলো, বাড়িতে ব্যাগ বাজার নিয়ে এলো, অনেক আছে অনেক। অ্যাট লাস্ট এই ভিড়ের মধ্যে দেখতেই পেলে, ভিড়ের মধ্যে বাজার করলাম। মা বলেছিল পুঁইশাক আনতে আর কুমড়ো আনতে, আর পুঁইশাক কুমড়ো নিয়ে এলাম। আর দেখা যাক কি কি এনেছি, ওখানে তো ভিড়ের মধ্যে দেখাতে পারিনি। তো এটার মধ্যে আছে টাটা বনু, এটার মধ্যে আছে বেগুন আর লঙ্কা, ঝিঙেটা আজকে করব পোস্ত দিয়ে, ওই জন্য নিলাম। আর বাবার জন্য মুসাম্বি লেবু, বাবা খেতে ভালোবাসে, ধনে পাতা, দেখো ধনে পাতা, বাবা নিয়েছে দুটো পেঁপে, আমি ওটা দেখিনি, বাবা কখন নিয়েছে জানি না। দেখো দুটো পেঁপে নিয়েছে, আর টমেটো নিয়েছি 1 কেজি। তো এবারে চলে আসি মূল জায়গায়, সেটা হচ্ছে আজ আমরা 3 রকমের চিংড়ি মাছ নিয়েছি, পাবদা মাছ নিয়েছি, ইলিশ মাছ নিয়েছি। তো এক একটা রকমের এক একটা চিংড়ি দেখাচ্ছি। এটা হলো মা, খুব গন্ধ বেরোচ্ছে। এটা হলো পুকুরের চিংড়ি, একদম টাটকা পুকুরের চিংড়ি। এটা তুমি যেটা যে সবজি দিয়ে খাবে না কেন, মানে হেভি টেস্ট লাগবে। তো এটা হচ্ছে পুকুরের চিংড়ি,
এটা হলো হরিণের চিংড়ি জানতো জানতো মাছ দেখতে পাচ্ছ এই দেখো এই মাছটা দেখো জানতো আছে বুঝেছ কি করে হলো হ্যাঁ কি করে বুঝছি এই যে পানার আছে পানার আছে এটা হচ্ছে ঝলকা চিংড়ি মানে হরিণের চিংড়ি বলা হয় আর এটা হচ্ছে এত বড় সুর এটা হচ্ছে গলদা না বাগদা গলদা গলদা আলাদা বাগদা আলাদা কোনটা ভালো গলদা না বাগদা দেখো এটা তো মরে গেছে এগুলো মরাই থাকে এটা হচ্ছে গলদা চিংড়ি দেখতেই পেয়েছ ওটা সবই জ্যান্তই আছে তো এই তিন রকমের মাছ হয়ে গেল দেখতেই পাচ্ছ আর নিয়ে এসছি পাবদাটা কবে করবে আজকে আজকে ইলিশ করব এটা হচ্ছে পাবদা পাবদাটা ভালোই পেয়েছি সস্তায় তো এটা হচ্ছে পাবদা মাছ আর সর্বশেষ হচ্ছে মাছের রাজা ইলিশ মাছের রাজা ইলিশ ইলিশ না খেলে কিন্তু জমে না তো টাটকাই পেয়েছি দেখো ভালো তো এই দেখো তো এই হচ্ছে আজকের আমার বাজার করার মেনু এই এই বাজার করলাম এখন চলবে এক সপ্তাহ এটাকে দেব ধুইতে কারণ মাছের গন্ধ হয়ে যাবে বাইরে রাখলাম তো আজ এই অবধি এবারে কি কি খাওয়া হবে আজকের তো আজকে শুধু ইলিশ মাছটা করবো বাকি সব রেখে দেবো ফ্রিজে আর এই চিংড়ি মাছ দিয়ে বেগুন রান্না করবো রাতের জন্য আজ এই পর্যন্ত আমার এই বাজার করার আইটেমটা কেমন লাগলো একটু প্লিজ কমেন্টে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে দেবে আজ এই পর্যন্ত চলে আসছি পরবর্তী ব্লগে।